হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুজাই এন্ড ওয়েলকাম টু ভিড এক্সকিউজ। যারা জব অ্যাপ্লাই করছেন এবং যারা ব্যাংকের চাকরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট থেকে একটা পোস্ট দিয়েছে IFIC ব্যাংক লিমিটেড থেকে, তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠান তাদের ট্রানজাকশন সার্ভিস বিভাগে লোক নিয়োগ দেবে, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবে। তো পদের নাম আছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার। পদের সংখ্যাটা নির্ধারিত নয় এবং আবেদন যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস করতে হবে, তবে একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকলে হবে না। অর্থাৎ যারা সায়েন্স বা কমার্স তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বেতন হচ্ছে আপনার 30,130 টাকা প্রথম পর্যায়ে। আর এখানে কম্পিউটার চালনে পারদর্শিতা থাকতে হবে। আর প্রার্থীর বয়সসীমা হচ্ছে 30 বছরের মধ্যে হতে হবে এবং বেতন বাড়িয়ে অর্থাৎ 1 বছর পর যখন অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে নিয়োগ পাবেন তখন হচ্ছে আপনার 41,170 টাকা আপনার বেতন প্রদান করা হবে। যারা এই আবেদনটি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও পরবর্তী অংশ কন্টিনিউ করবে। এবার দেখবো আপনারা এখানে আবেদন করবেন। তো তার আগে বলেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2022। এখানে দেখতে পাচ্ছেন আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। তো আবেদন করতে হলে আপনাদের আবেদন করতে ক্লিক করুন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে যদি আমরা চলে যাই, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে একটা লগ ইন অপশন পাবেন। যারা একবার আবেদন করেছেন তারা এই লগ ইন অপশনটি একমাত্র কাজ করতে পারবেন। এখান থেকে লগ ইন অপশনে কাজ করতে পারবেন আপনারা, আপনাদের যে CVT করেছেন এই CVT আপনারা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনার শেষ তারিখের মধ্যে 31 ডিসেম্বর শেষ তারিখ, সেই শেষ তারিখের ভিতরে আপনারা পূর্ব পর্যন্ত আপনি এটা এডিট করতে পারবেন লগ ইন অপশনে দিয়ে। এটা এখানে লেখা আছে, যদি চাইলে আপনারা পড়ে নিতে পারেন। দেন এখানে যে কাজটি করবেন, এখানে অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে CV সেই CVটি চলে আসছে। এখান থেকে আপনারা পার্সোনাল ইনফরমেশনের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এখানে যা কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন লাল স্টার চিহ্ন আছে। এই লাল স্টার চিহ্নগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, হোম ডিস্ট্রিক্ট, এখান থেকে এক এক করে এখানে প্রথমে নেম দেবেন। দেন এখান থেকে নেম দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ দেবেন, এখান কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এটা এখান থেকে দিতে পারেন। এছাড়া অর্থাৎ এখানে যে কয়েকটা আছে সেই কয়েকটা ছাড়া আরো এক্সপিরিয়েন্স থাকে তাহলে মোরে ক্লিক করবেন। দেন এখানে আদার ইনফরমেশন দিয়ে দেবেন, রিডিং, রাইটিং এবং স্পিকিং এর ক্ষমতা কতটা আপনার গুড, এক্সেলেন্ট, এখানে যদি জানতে হয় দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট, গুড, এভারেজ, গুড, এগুলো আপনাদের কিরকম ক্ষমতা তো তার উপর ডিপেন্ড করবে। আপনারা এখান থেকে দিয়ে দেবেন। দেন এখানে যে নিচ থেকে যান, এখানে আদার ইনফরমেশন, তো এখান থেকে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতেছেন রিফার ইনফরমেশন, অর্থাৎ আপনাদেরকে কেউ যদি রেফার করতে চায় এই পর্যায়ে যারা আছে তারা যদি কেউ রেফার করতে চায় দেন এখানে দুইজনের রেফার করার পারমিশন পাবেন। এখানে রেফার 1 এবং রেফার 2 স্টার চিহ্ন আছে, এটা দিতে হবে। এখানে নেম, পজিশন, কোম্পানি নেম, এটা কিন্তু অবশ্যই আপনাদের দিবার লাগবে। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা টিক মার্ক বক্স পাবেন, এখানে পরে সবকিছু কাজ করে দেখে এখানে টিক মার্ক দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে উপরে আরেকটি বিষয় আছে, এখানে চুজ ফাইল, এখানে অ্যাটাচ ফটো, এখানে আপনাদেরকে একটা ফটো দিতে হবে। এখানে এই ফটোটা কিন্তু আপনার হওয়া লাগবে 50 KB, অর্থাৎ আপনাদের এই যে ছবিটা দেবেন এই ছবিটা 50 KB ভিতরে হওয়া লাগবে, তাহলে কিন্তু এই ছবিটা এখানে সাপোর্ট করবেন, এটা কিন্তু সাপোর্ট করবেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর কারা কারা আপনারা এই অ্যাপ্লাইটি করছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।